মনে থাকে যেন আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে। কোথায় যাও? বাপের বাড়ি। আমিও যাব। কোথায় যাবে? তোমার বাপের বাড়ি। ওইটা তো আমার বাপের বাড়ি। ওটা তো আমার শ্বশুর বাড়ি। আগে আমার বাপের বাড়ি, পরে আমার শ্বশুর বাড়ি। তুমি যাবে না। আমি যাব। বলছি না না। আমি বলছি না। হ্যাঁ যাও তাহলে। যাবই তো। আমি যাব না। আমিও যাব না। কেন? তোমার তো শ্বশুর বাড়ি। তোমারও তো বাপের বাড়ি। তোমাকে এখন যেতেই হবে, যাও। তুমি যাও। তুমি যাবে না, এটাই ফাইনাল। আমি যাব না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাব। তাহলে আমিও যাব। চোখ তুলে ফেলবো আমার পেছনে পেছনে আসলে। তাহলে লোকে তোমাকে কানার বউ বলবে। বলুক, তাতে আমার কি? আমি তোমার কে? তুমি আমার বউ, তুমি তো আমার সব। এ আর দরদ দেখাতে হবে না। তুমি যাচ্ছ না বলেই লাগেজটা নিয়ে বেরিয়ে গেল ঈশা। আমি আর পিছু নিলাম না, কারণ আমি জানি ওর পিছু নিলে রাস্তায় কী করে বসে তার ঠিক নেই। ওর রাগটা একটু বেশি, কিন্তু ওকে ছাড়া একা থাকা সম্ভব না। তাই ওর পিছু না নিলেও পরের বাসে আমি রওনা দিলাম, উদ্দেশ্য জয়নগর, ঈশার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। এসেই বলছি ঘাটার চোর, ওই তো ঈশা দাঁড়িয়ে আছে, ও জানতো আমি আসবই। কথা না বাড়িয়েই ওকে নিয়ে অটোতে চড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এসে পড়েছি শ্বশুর বাড়ি। আমার শালিকা ঈশা আগে আসছে আমাদের নিতে। আমি আবার বউকে রাগাতেই ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। দুলাবাই, কি দেখেন? তোমাকে। আমাকে দেখার কি আছে? তুমি আগের থেকে অনেক সুন্দর হয়েছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। শেষ না হতেই আমার হাত ধরে নিজের রুমে নিয়ে গেল ঈশা। চোখে মুখে রাগের ভাব। কি হলো? কি হয় নাই। কি হয়েছে? ও আমার বোন। তো কি হয়েছে? তাই বলে তাকিয়ে থাকতে হবে? থাকবই তো, তোমার কি? আমার কি মানে? আমি তোমার বউ। এ বউ? যে বউ নিজের স্বামীকে একা ফেলে চলে আসে সে নাকি বউ? আমি কখন তোমাকে রেখে চলে আসলাম? আসুনি, আমাকে রেখে চলে আসুনি। আমি জানতাম তুমি আসবেই, তাই চলে এসেছি, কিন্তু বাড়িতে তো একা আসুনি। তোমার জন্যই তো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম অটো স্ট্যান্ডে। আমি তো ভালোবাসি বলে এসেছি, আর তুমি রাস্তা চেনো না বলে দাঁড়িয়েছিলে। কি? আমার বাড়ির রাস্তা আমি চিনি না? চেনোই না তো, বারবার আমাকেই নিয়ে আসতে হয়। ভালোই হয়েছে, আমাকে আর নিয়ে আসতে হবে না। কেন, তুমি একা একা আসবে? না, আমি আর যাবই না, তাহলে আর আসাও লাগবে না। কি হলো, সত্যি রাগ করলে নাকি? আরে আমি তো মজা করছিলাম, আসলে আমি তোমাকে অনেক, বাকিটা না শুনে চলে গেল। ওর মা মানে আমার শাশুড়ি এতক্ষণ বাড়িতে ছিলেন না, তিনি চলে এসেছেন, এসে আমার খোঁজ খবর নিতে লাগলেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত হয়ে গেল। আমি ঈশার ঘরে বসে আছি, ঈশার সাথে গল্প করছিলাম। তারপর দুলাভাই, কি খবর? এই তো ভালো। কেমন কাটছে দিনকাল? ভালো। আমি এমন সময় ঈশার ঘরে এলাম, ঘরে ঢুকতেই ঈশাকে দেখে আবার বেরিয়ে গেলাম। এ আপা, কই যাও? তোরা গল্প কর, আমার কাজ আছে, বলেই চলে গেল। একেবারে চলে যায়নি, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, লাইটের আলোয় ওর ছায়াটাকে দেখা যাচ্ছে। আমি আর ঈশাকে কি বলি সেটা আড়ি পেতে শুনতে চাইছে হয়তো। আমি ওকে রাগানোর জন্য শুনিয়ে শুনিয়ে বললাম, জানো ঈশা, মাঝে মাঝে আমারও না খুব আফসোস হয়। কেন? তোমার আসার আগে কেন তোমার সাথে দেখা হয়নি? তাহলে আমি তোমার আপাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করতাম। কেন? আমি কি আপার চেয়েও সুন্দরী? ত্রিশাও বিষয়টা বুঝতে পারছে না, তাই আমার সাথে তাল মিলাচ্ছে। এ
তোমার আপা আবার সুন্দরী হলো কবে থেকে? কালো পেতনি একটা। কি, আমি কালো পেতনি? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন? ঈশা বলেই হাতের কাছে যা পাচ্ছে তাই আমার দিকে ছুঁড়ে মারছে। বালিশ, কাঁথা, বই যা পাচ্ছে তাই। আমিও তখন সেগুলো ফেরাতে ব্যস্ত। তিশা, বাঁচাও। তিশা কেন বাঁচাবে? ও আমার বোন, আমার পক্ষে থাকবে। না, আমার শালি আমার পক্ষে থাকবে। আমার পক্ষে? না, আমার পক্ষে। তিশা, তুই বল কার পক্ষে থাকবি? আমি দুলাবাইয়ের পক্ষে, বলেই দৌড় দিল তিশা। কিন্তু যাবার সময় আমার মানি ব্যাগটা ছুটে দিয়ে গেল। আমি তাড়াতাড়ি সেটা লুফে নিলাম, কিন্তু এতক্ষণে আমার সহবস্থানের মানি ব্যাগটা অপুষ্টির হয়ে গেছে। তার মানে আমি যখন বউয়ের মার ফেরাতে ব্যস্ত, তখন আমার শালিকা আমার মানি ব্যাগ নিয়ে ব্যস্ত। তাই তো বলি, আপন বোনকে সমর্থন না করে শালিকা আমাকে কেন সমর্থন করবে? যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ। আমি আর ঈশা বিছানায় শুয়ে আছি, দুজনেই ক্লান্ত। আমি আবার ডান পাশ করে শুয়ে আছি, ঈশা উল্টো পাশে। বিবাহিত লোকেরা জানে এটা কতটা কষ্টের একটা মুহূর্ত। রাত 12টা বাজে, আমার চোখে ঘুম নেই। ঘুম আসবে কি করে? এমন সময় এমন একটা মিষ্টি বউ থাকতেও যে সিঙ্গেল, তার কি কখনো ঘুম আসে? কিন্তু মহারানী মনে হয় ঠিকই ঘুমাচ্ছেন। হঠাৎ করেই আমি কবিতা আবৃত্তি শুরু করলাম খুব আওয়াজ করে। বল বীর বল উন্নত মমশির, শীর্ণেহা আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, বল বীর বল উন্নত মমশির। আহ, আকাশ কি হচ্ছে? বিরহের কবিতা আবৃত্তি করছি। এটা বিরহের কবিতা নাকি বিদ্রোহী কবিতা? যার বউ থেকেও নেই, তার কাছে বিরহী আর বিদ্রোহী একই কথা। বউ নেই মানে? এই তো আমি আছি। আছো তো, তবে মাঝখানে বিশাল মহাকাশ আছে। তাহলে জড়িয়ে ধরে থাকতে হবে। কেন, আমি কি তোমার সৎস্বামী? সৎস্বামী তো, সৎস্বামী না হলে কি আর আমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে তাকাতে, আমাকে একা ছেড়ে দিতে? অন্য মেয়ের দিকে তাকাচ্ছি মানে কার দিকে তাকাচ্ছি? তৃষার দিকে। ও তো আমার শালিকা, বউয়ের ছোট বোন। বউয়ের ছোট বোন? বউ তো আর না। পার্থক্য কি? এটাই হলো পার্থক্য, বলেই আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমিও এবার ওর দিকে ফিরলাম। আমার একদম কাছে ঈশা, আমার মুখের কাছে ওর মুখ, দুজনের নিঃশ্বাস একাকার হয়ে মিশে যাচ্ছে। আমি আলতো করে ওর কপালে একটা ঠোঁট ছোঁয়ালাম, ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। যাক, অবশেষে আমার পিচ্ছি বউ রাগ ভাঙালো। তাহলে পিচ্ছি? কে পিচ্ছি? কে আবার? তিশার বোন আমার পিচ্ছি বউ। তাই এখন থেকে আমি তোমাকে পিচ্ছি বউ বলেই রাখবো। মনে থাকে যেন আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি ঘুমোবো। আমার বুকে মাথাটা গুঁজে দিল ঈশা। সরি ঈশা, না পিচ্ছি বউ, আমার পিচ্ছি বউ। থ্যাংক ইউ গাইজ আমাদের সাথে থাকার জন্য। এই ধরনের ভালোবাসার গল্প পেতে এক্ষুনি মনের কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজাতে ভুলবেন না।